প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে কিছু দেশ তাদের স্বার্থ হাসিলে বাংলাদেশে নিজেদের পছন্দের সরকার বসাতে চায়। সেজন্যই তারা দেশে গণতন্ত্র আর নির্বাচন খোঁজে। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব বলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের ও মানুষের উন্নতি হচ্ছে, এখন জনগণই বিবেচনা করবে তারা কাদের ক্ষমতায় দেখতে চায়। বিউটি সংবাদদারের প্রতিবেদন। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মরণ সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, 15ই আগস্ট শুধু একটি পরিবারকে হত্যা করা হয়নি, বরং স্বাধীনতার চেতনা, মূল্যবোধ আর আদর্শকে হত্যা করা হয়েছে। অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে জিয়াউর রহমানই নির্বাচন নিয়ে খেলা শুরু করে। তার করা অবৈধ দলের মুখে গণতন্ত্রের কথা মানায় না। আজকে শুনতে হয় যে আমাদের হাতে নাকি গণতন্ত্রই সুরক্ষিত না, সুরক্ষিত হলো মিলিটারি ডিক্টেটর, অবৈধ ক্ষমতা দখলকারী আর চুরি ডাকাতি করে, মানি লুটপাট করে, টাকা মানি লন্ডারিং করে যারা ছিল, যাদেরকে জনগণ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করেছে, নির্বাচনের মাধ্যমে পরাজিত করেছে, আজকে তাদেরকে তারা খুঁজে বের করে গণতন্ত্র কথা বলার জন্য, এটাই হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যের। আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের স্বার্থের জন্যই কিছু মোড়ল দেশ এখন আমাদের দেশে গণতন্ত্র আর নির্বাচন নিয়ে খেলা শুরু করেছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এখানে চায় কেউ কেউ যেখানে এমন একটা সরকার আসুক যারা তাদের পদলোহন করবে। বড় দেশ মোড়লিপানা সব জায়গায় করে থাকে, কি এরা যাদের বন্ধু হয় তাদের তো আর শত্রু লাগে না। বিএনপি ক্ষমতায় থাকলে হত্যা, খুন, গুম আর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই মানুষকে দিতে পারেনি। আওয়ামী লীগ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15 বছর আগের বাংলাদেশ কি ছিল আর এই 15 বছরের বাংলাদেশ কোথায় গেছে, বা ঢাকা শহরে কি পরিবর্তন হয়েছে সেটা মানুষই বিবেচনা করুক। মানুষ সেটা বিবেচনা করুক যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই তো আজকে এই উন্নয়নটা হয়েছে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।